গ্রামের লোক হাল বোয়াতে গিয়েছে, হিংসা করে, হিংসা হাল বোয়াতে গিয়ে হাল বোয়াচ্ছে, হাল বোয়াতে গিয়ে হঠাৎ করে টপ করে উঠেছে শব্দ। যারা হাল বোয়ায় তারা কিন্তু একবার তাহাজ্জুদের সময় যায়, জোরে বলেন ঠিক কিনা? চাষা চিন্তা করলো কি ব্যাপার, কি জিনিস দেখি, এবার তুলে পকেটে রাখছে, যখন সকাল হয়ে গেছে পকেট থেকে বের করেছে, বের করার পরে দেখছে যে এটা মনে হচ্ছে পাথর, তার ধারণা হলো হয়তো বা সোনা রূপা হতে পারে, পকেটে রেখে দিয়েছে, বেলা হওয়ার পরে ঘোষা দিয়েছে, ঘোষা দেওয়ার সাথে সাথে বিশাল এক দৈত্য বের হয়ে বলছে, মালিক ও মালিক তুমি চাও কি, তুমি যা চাইবে তুমি তাই পাইবে। লোকটা বলে আমি ওর মালিক, ওরে সর্বনাশ হয় কি? তো বলছে হ্যাঁ তুমি যা চাবে তাই পাবে, কিন্তু কথা হচ্ছে তুমি যা পাবে পাশের লোক তার ডবল পাবে। লোকটা বলছে আমার দরকারই নাই, পাথর পাইলাম আমি আর পাশের লোক পাবে ডবল, ও প্রয়োজনই নাই। আবার ঘুষা দিয়ে পকেটে রেখে দিয়েছে, বাড়িতে গিয়ে বিবিকে বলছে খবরদার পাথরে হাত দিবি না, ঘোষাও দিবি না। কিন্তু আমাদের দেশের মেয়েদেরকে যদি বলেন করবি না, করে কি করে না? আওয়াজ দেন, করে কি করে না? যদি বলে করবি না, কি হলো মাইকে, যদি বলেন করবি না, করে কি করে না? ওটাই আগে করে, বলেন ঠিক কিনা? চাষা হাল বোয়াতে চলে গিয়েছে, চাষি এবার ঘরে চিন্তা করছে, দেখি ঘোষা দিতে নিষেধ করলো, পাথরটা না কি জিনিস দেখি, বের করেছে, বের করে দেখো ও পাথর, পাথর আবার হাত দিতে ঘুষা দিতে নিষেধ করেছে, মেরেছে ঘুষা, ঘুষা দেওয়ার সাথে সাথে বিশাল এক ভাগ্য দেবতা বের হয়ে বলছে মালিক তুমি চাও কি? বলছে চাই কি মানে, আমি যে ভাঙ্গা ঘরে থাকি কুড়ে ঘরে থাকি তুমি কি বুঝো না, আমার দিন যায় না, আমাকে একটা বিশাল বড় একটা বাড়ি বানা দাও। একটা বাড়ি হয়ে গেছে, একতলা বাড়ি, একতলা বিশিষ্ট সুন্দর একটা বাড়ি পেয়ে মহারানীর বেশে, ভাই কথা কি বোঝা যায়, বোঝা যায়, বোঝা যায়, মহারানীর বেশে বসে আছে ইন্দিমেন টাইম, ওই চাষা হাল বয়ে চলে এসেছে, আসার পরে দেখে বাড়ি আর খুঁজে পায় না, কিরে বাড়ি হলো কি, আমার বাড়ি গেল কই, লোকেশান ঠিক আছে কিন্তু বাড়ি সব একতলার পাশে বাড়ি সব দুতলা, খুঁজতে খুঁজতে তার বাড়ি পেয়েছে, ঘরে ঢুকেছে, ভাই কথা বোঝা যায়, বোঝা যায়, ঘরে ঢুকেছে, এই তো সাউন্ড সিস্টেম ঠিক হয়ে যাবে, বলেন আল্লাহ আকবার, বলেন আল্লাহ আকবার, কিরে বারে এরকম হয় কেরে, আমি কথা বলতে লাগলে দিসটা, বলেন ঠিক কিনা? আমি তো আওয়াজ দিইনি, কেবল তো শুরু, এখনই গুরু জব দিয়েছে, ভাই জান একটু জিকির করেন, লা ইলাহা, মাঝে মাঝে দিবে গরম পানি, ঠিক আছে বাবা ঠিক আছে, কালেমা পড়েন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ ভাই বেশি ডিস্টার্ব করেন না, লাইভ চলছে, এই জন্য লাইভ চলছে, চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে কক্সবাজার থেকে সিঙ্গাপুরে এবাদুর ভাই আছে না, নাই আছে, সিঙ্গাপুর থেকে বলেছে লাইভ কিন্তু চলবে, লাইভ কিন্তু চলবে, কথা কি বুঝেছে, এই জন্য লাইভ চলতেছে, বেশি ডিস্টার্ব করলে সারা পৃথিবীর লোক দেখতে পাচ্ছে আপনাদের প্রোগ্রাম কেমন হচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? এই গতকাল লাইভ দিতে পারেনি, এই জন্য অনেক আমার ভক্তরা বা আমার যারা যারা আমার শ্রদ্ধেয় ব্যক্তি, যারা আমার স্নেহের ব্যক্তি, যারা আমাকে ভালোবাসেন, তারা বলেছেন হুজুর আপনি লাইভ দেন নাই, মনটা খারাপ হয়ে গেল, এই জন্য আজকে শুরুতে লাইভ দিয়েছি, যা আছে কপালে দেখা যাবে সকালে, জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার তো শুরুতে দিসটা এই সাউন্ড সিস্টেমটা ঠিক হোক, আমি একটু বলা শুরু করি, যাই হোক। এবার ওই মেয়েটা অর্থাৎ চাষিটা হাত দিয়েছে, বিল্ডিং হয়ে গেছে, চাষা এসে আর বাড়ি খুঁজে পায় না, চিন্তা করলো ব্যাপার কি, বাড়ি গেল কই, অনেক খোঁজাখুঁজির পরে পেয়ে গেছে, তখন সে বুঝতে পেরেছে ও ওই যে পাথর, পাথরের কাজ, আবার পাথর হাতে নিয়েছে, ঘোষা দিয়েছে, ঘোষা দেওয়ার সাথে সাথে আবার বিশাল বড় দৈত্য বের হয়ে বলছে মালিক তুমি চাও কি? বলছে আমি কি চাই, আমার একশো কানা করে দাও। তো তুমি এত কিছু ভাব দিয়ে একশো কানা করে চাচ্ছ, ব্যাপারটা কি? ব্যাপারটি তোমার বোঝা লাগবে না, তুমি একশো কানা করে দাও, অর্থ হচ্ছে ওর একশো কানা হলে হবে কি, ও তো দেখতে পাবে পাশের বাড়ির লোকজনের দুই চোখ কানা হয়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা? এইরকম হিংসুক আছে না? নাই। এই হিংসুকদের গাল্লা কখনো ক্ষমা করবেন না, করবেন না, করবেন না, জোরে বলেন ঠিক কিনা?
আজকে এই হাদিসে ইবনে মাজাহ সুনান ইবনে মাজাহর হাদিসে এই হাদিসে বলতে গিয়ে এই যে শবে বরাতের রাত্রিতে আমরা যারা ইবাদত করেছি, যারা আপনারা ইবাদত করেছেন, আল্লাহ যেহেতু এই রাতে মানুষকে ক্ষমা করে দেন, কিন্তু একজন আলেম কথা বলতে বলতে ব্রেক ফেল করে দিয়েছে, আকরামুজ্জামান ইবনে আব্দুস সালাম সামাদ, তিনি ভুলবশত বলে ফেলে দিয়েছেন শবে বরাতের রাত্রিতে যদি কেউ ইবাদত করে শবে বরাতের রাত্রিতে, শবে বরাতের নামের রাত্রিতে যদি কেউ ইবাদত করে তাহলে তার ইবাদতের চাইতে বেশ্যাখানায় থাকা এটাই হচ্ছে উত্তম। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। তবে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে তিনি যখন এমন কথা বলেছেন তখন তিনি বুঝতে পেরেছেন মুসলমান তাওহীদের জনতা এটা কখনো মেনে নিতে পারে নাই, পারে নাই, পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? তাই তিনি আবারও লাইফে এসে সারা পৃথিবীর মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেছেন, যেটা আমার ভুলবশত কথাটা বের হয়ে গেছে, আমি জনগণের কাছে মাফ চাই, আল্লাহর কাছে মাফ চাই, আমরাও দোয়া করি আল্লাহ তাকে হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। তবে আমার পরামর্শ থাকবে, আমি ছোট আলেম হিসাবে সকল আলেমদেরকে, সারা পৃথিবীর সমস্ত আলেমদেরকে বলবো, সারা বাংলাদেশের সমস্ত আলেম ওলামাদেরকে বলবো, কথা সময়, কথা বলার সময় মুখে লাগাম দিয়ে কথা বলবেন, ব্রেক ফেল করলে চলবে? জোরে বলেন চলবে। কিছুদিন আগে একজন টাকলা বলেছিল বাংলাদেশে ইসলাম থাকবে না, থাকবে না, কিন্তু ইসলাম আছে, ও এখন আর নাই। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি আমাদেরকে ভালোবাসেন, আলেমদেরকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, তার বাবা ভালোবেসেছেন। এই যে আমি আপনাদের দোয়া পেয়ে এই বছর আমার সরকারে চাকরি হয়েছে বিনা পয়সাতে। জোরে বলেন আল্লাহু আকবার। কোনো এক টাকা ঘুষ লাগে নাই, এমনকি পুলিশ ভেরিফিকেশন করার সময় পুলিশ এসেও তাকে আমি বলছি স্যার কিছু দিই, কিছু গোপনে গোপনে, তো বলছে না হুজুর আপনি একটা হুজুর মানুষ, আপনি আমার জন্য দোয়া করেন, আমার বাবা কবরে গেছে, আমার আম্মা বেঁচে আছে, আপনি আমার জন্য দোয়া করবেন, আমার আব্বাকে আল্লাহ যেন মাফ করে দেয় আর আমাকে যেন একজন ভালো মানুষ হিসাবে কবুল করে নেন। জোরে বলে আমিন। এইরকম ভালো ব্যক্তি আছে বলে আজও বাংলাদেশ আছে। জোরে বলেন ঠিক কিনা? কাজে যারা সব সময় খারাপটা খুঁজে পায় বুঝতে পার নজরই খারাপ। জোরে বলেন ঠিক কিনা? মমতাজকে জায়গা মতো বসিয়েছিলেন, আদর করে ভালোবেসে সোহাগ করে তাকে সংসদ সদস্য বানিয়েছিল, কিন্তু সে এসে সব কিছু বাদ দিয়ে ইসলাম নিয়ে কথা বলা শুরু করেছে। সে বলেছে সে নাকি সিয়াসের তার হাফেজ। ওরে বাবা, বলে কি রে বেটি, যদি সিয়াসের তার সে যদি পড়ে থাকে তাহলে সিয়াসের তার মধ্যে ওই হাদিস তো অবশ্যই আছে, বেগানা পুরুষের সামনে কোনো নারী যেতে পারবে না, পারবে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সিয়াসের তা পড়েছে, ওই হাদিস পড়ে নাই। আল্লাহ জানে বেয়াদব, বেয়াদবি করার জায়গা পাস না, কথা বলবি এমনি বল, কোরআন হাদিস নিয়ে বলবি না। জোরে বলেন ঠিক কিনা? কোরআন হাদিস নিয়ে যখন কথা বলেছে আল্লাহ তাকে ঘাত ধরে সংসদ সদস্য থেকে একেবারে নিচে নামিয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? মাহিয়া মাহি চিত্রনায়িকা, তুমি তো হাজার হাজার যুবকদেরকে নষ্ট করে দিয়েছো, দাও সমস্যা নাই, তুমি নেতা হতে আসো কেন? জোরে বলেন ঠিক কিনা? যার যে কাজ সেটা করলেই ভালো লাগে। এই যে আমি বক্তা ওয়াজ করি, ওয়াজ করতেছি জনগণ শুনতেছে, এখন আমি যদি এখানে মেম্বারে দাঁড়াই আমার বউ তো আমাকে ভোট দিবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই জন্য সেই কথাটা বলতেছি যেই তাফসীর মাহফিলে আপনি বসে গেলেন ওই কথার দিকে এবারে যাই, হুজুর আপনার মূল কথা ছেড়ে দেন না, আসল কথা বলেন। আমাদের অনেক টেনশান, বাড়িতে অভাব, অভাবে দিন যায় না, সকালে ওঠে রিক্সা চালায়, ভ্যান চালায়, অটো চালায়, কিন্তু কিস্তির জ্বালায় বাঁচতে পারে না, আসে না নাই। আরেকটা আওয়াজ দেন, আসে না নাই। অনেক টাকা পয়সা আছে কিন্তু ঘুমাতে গেলে ঘুম ধরে না, টেনশন। হুজুর টেনশন থেকে মুক্ত হওয়ার কোনো দোয়া আছে নাকি? হুজুর শিখা দেন, তাহলে আপনার রস ভালো লাগবে, আমি তো ওটাই শিখাবো। অনেকের জায়গা জমি সব কিছু আছে, ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু বাড়িতে সুখ নাই, শান্তি নাই, স্ত্রীকে কথা বললে শোনে না, এইরকম স্ত্রী এলাকায় আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? শুধু তাই নয়, একেবারে সমস্যা
কি সমস্যা? রোগে শোকে জীবন একেবারে শেষ হয়ে গেছে, ডায়াবেটিস, হাই প্রেশার, লো প্রেশার, মাথায় চিন্তা, গায়ে চিন্তা, চতুর্দিকে চিন্তা আছে না নাই? এবার জিজ্ঞাসা করলাম, আল্লাহ এত কিছু থেকে সমাধানের উপাদায় উপায় কি, সমাধানের উপায় কি? আল্লাহ তারা ডাক দে বলে, গোলাম শোনো শোনো, তিবিয়ানি কুল্লি শাইইন, এই কোরআন এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে সকল কিছুর সমাধান আছে না নাই? আমরা বললাম, আল্লাহ সমাধান দিয়ে দাও। নবী আমার কয়েকটি হাদিস বর্ণনা করতেছে, বুখারীর হাদিসে আল্লাহর নবী বলেন, সকালে উঠে কেউ যদি কোরআনে কারিমের 36 নম্বর সূরা সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা জাগতিক যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান করে দিবে। বলেন সুবহানাল্লাহ, প্রাণ খুলে বলেন সুবহানাল্লাহ। যারা চা সারা আছে তারা কিছু বলবেন না, যারা বিয়ে করেন নাই তারা একটা আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার, আর সবাই বলে আল্লাহু আকবার। এই ফাঁকে চা সারা আল্লাহু আকবার বলেছে, তাই আমি সকলকে নিয়ে একসাথে সবাই মিলে সবাই আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলোক ঘরে ঘরে জানক, নারে তাকবীর। তাহলে সমাধান পেয়ে গেলাম। আল্লাহর নবী বলেন, কেউ যদি সকালে উঠে সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ তার সমস্ত সমাধান মিটা দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, শুধু সূরা ইয়াসিন নয়, জোহরের নামাজ পড়ার পর আল্লাহর নবী একটা আমল শিখা দিলেন, জোহরের নামাজ শেষ করে কেউ যদি সূরা ফাতাহ, ফাতাহ নামক একটা সূরা আছে, এই সূরা আর সূরা আর রহমান, এই সূরাকে কোরআনের মধ্যবর্তী সূরা বলা হয়, এই সূরা হচ্ছে কোরআনের নববধু, কেউ যদি সূরা ফাতাহ, সূরা আর রহমান পড়ে তাহলে তার সংসারে কোনো ধরনের সমস্যা থাকবে না, সমস্ত সমস্যা মিটিয়া দিবেন কে? আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর এরপরে কি আমল আছে? আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি আসরের পরে সুরান নাবা 30 পারার একটি সুরা, প্রথম সুরা সুরান নাবা তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন তার বাড়িতে আর কোনো সমস্যা থাকবে না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, যার অভাব অনটন, কিস্তি যায় না, ঋণ যায় না, সমস্যা যায় না, টাকা নিয়ে আসার সাথে সাথে টাকা ফুরিয়ে যায়, ঋণে জর্জরিত হয়ে যায়, আল্লাহর নবী বলেন কোন ব্যক্তির জানাজা নবী কখনো না করে থামেন নাই, তবে যারা ঋণগ্রস্ত তাদের জানাজা নবী কখনো করেন নাই, বরং ঋণটা পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি মাগরিব সালাতের পরে সূরা ওয়াকিয়া 56 নম্বর সূরা কেউ যদি তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন ওই বাড়িতে কোনো ধরনের ঋণ থাকতে পারে না। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, এবার আসেন, রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও গোলাম তাহলে তোদের দায়িত্ব হলো মাগরিব সালাত আদায় করার পরে সূরা ওয়াকিয়া পড়বা। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সূরা ওয়াকিয়া পড়ার পরামর্শ দিয়েছেন, হুজুর আমরা এশার পরে পড়ব কি? আল্লাহর নবী বলেন, এশার পরে পড়ার দায়িত্ব হলো, সূরার নাম হলো সূরা মুলক। বলেন কি সূরা? এশার সালাত হয়ে গেছে যখন সূরা মুলক তেলাওয়াত করবেন, তখন সূরা মুলক তেলাওয়াত করলে যাবতীয় সমস্যা থাকবে না। এবার সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর আমরা ঘুমাতে যাব যখন পড়ব কি তখন? আল্লাহর নবী বলেন, তখন পড়বে সূরা বাকারার শেষ দুটি আয়াত। সূরা বাকারার শেষ দুটি আয়াত যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন ওই বাড়িতে কখনো কোনো অবস্থায় জিন প্রবেশ করতে পারে না। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আজকে আমি ওয়াজ করতে আসতেছিলাম রাজশাহীতে, ওই যে প্রাইভেট কার দেখা যায় ওই কারে উঠে যখনই স্টার্ট দিয়েছে, এক লোক কল দিয়ে বলছে, হুজুর
আমার ছেলে কাঁদতেছে, চিল্লা পাল্লা করতেছে, থামাতে পারছে না, একটু দোয়া পড়ে দেন। তো আমি বললাম, ভাই আমি তো নাই, আমি ওই যে আত্মারাই চলে যাচ্ছি ব্রজপুরে, কারণ দোয়া করার আর পরিবেশ নাই, আগামীকাল দেখা করেন। বলছে, হুজুর সন্তানকে থামাতে পারছি না, আল্লাহ নবী এখানে শিক্ষা দিলেন, আপনার সন্তান ছোট, এই যে ছোট কোশিকাছা যারা সন্তান আছে, 1 থেকে 5 বছরের সন্তান, এই সন্তানকে মাগরিবের আজানের সময় বাহিরে রাখা যাবে না। মাগরিবের আজান হচ্ছে যখন, তাদেরকে ঘরে রাখতে হবে তখন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, মাগরিবের আজানের সময় শয়তান দরাদরি করে, আর ওই সময় ছোট্ট বাচ্চাদেরকে শয়তান যখন পায় তাদেরকে নিয়ে খেলাধুলা করে। এই জন্য নবীজি শিখাচ্ছেন, আল্লাহ তাআলা নবীকে বলে দিলেন, কোরআনের সবচাইতে বড় আয়াত হলো আয়াতুল কুরসি, আছে না নাই? কেউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তার ঘরে কখনো সংসারে অভাব থাকবে না, কোনো জিন শয়তান থাকতে পারবে না। জোরে বলে আল্লাহু আকবার। এই যে ব্রজপুরে মন্ডল পাড়াতে 2004 সালে ইমামতি করেছিলাম, 5 সালে ইমামতি করতে আসতেছি, তখন আমি ক্লাস 9 পড়ি। ক্লাস 9 পড়তে এক ছেলে এসে বলতেছে, আমার আব্বাকে জিনে ধরেছে, আপনি একটু দোয়া করে দেন। আমি ছোট মানুষ, বুঝতে পারি নাই, তখন খুব জিনের কথা শুনলে আনন্দ পাইতাম, জিনকে তাড়ানোর জন্য চলে গিয়েছি। এবার আমার এক দাদা ছিল, নাম হলো লোকমান, উনি বলছে, ও নাতি শুধু সুরা ইয়াসিন পড়ে যা। এবার আমি কোরআন দেখে দেখে সুরা ইয়াসিন তেলাওয়াত করতেছি, আর আমার হাতে দিয়ে দিছে একটা হচ্ছে যে নিমের গাছের ডাল, নিমের গাছের ডাল দিয়ে বলছে, শুধু বাইরে বের করবি, তবে একটু বলবো বাড়ি দেওয়ার পরই, বাড়ি দেওয়ার পরই। পড়া শেষ হয়ে গেছে, বাড়িতে চলে গিয়েছি, রাত 10টা বেজেছে। আমি ঘরে ঢোকার সাথে সাথে চতুর্দিক থেকে শুধু কাশি কাশি কাশি, বুঝেন, থুতু নিক্ষেপ করা শুরু হয়ে গেছে। আমি চিন্তা করলাম, ব্যাপার কি, থুতু নিক্ষেপ করে কে? কিন্তু আমি বাহিরে তাকা দেখি লোক দেখা যায় না, তখন আমার মাথা ধরে গেছে, ও বুঝতে পেরেছি, ওই যে সুরা ইয়াসিন আর নিমের ডাল দিয়ে বাইরানোর কারণে ওই জিন আমার সাথে চলে এসেছে। জোরে বলেন ঠিক কিনা। আমার প্রিয় ভাইরা, ছোট মানুষ অত আমল জানি না, সেই রাতটা ছিল বৃহস্পতিবারের রাত, শুক্রবারের রাত, আমাকে ব্রজপুর আসতে হবে, বলেন ঠিক কিনা? সাইকেল চালে আসতেছি আহসানগঞ্জ হাটে, যখন আমি চলে এসেছি গরুহাটা, কৃষ্ণচড়ার গাছ আছে না নাই? আছে, কৃষ্ণচড়ার গাছ বরাবর, ওই বরাবর ওখানে আমার এক বোনের বাড়ি আছে, চাচাতো বোনের বাড়ি, অবির অবির করে নাম, দুলা ভাইয়ের বাড়িতে যাচ্ছি, ওই গাছ বরাবর যখন আমি হয়েছি, হঠাৎ করে মনে হলো আমার সাইকেলটা এইভাবে তুলে আসার মানলো, আমি একেবারে ভালো জায়গা, সুখান ডাঙ্গার মধ্যে সাইকেলের নিচে পড়ে গেছি, লোকজন ঝাঁকি মেরেছে, ওরে রফিকুলের শালা একা একাই পড়ে গেছে গায়ে বড় জ্বালা। জোরে বলেন ঠিক কিনা? ওরা বলে ওই শালা পড়ে গেলি কেন? এখন আমি তো আর বলতে পারি না কেন পড়লাম, আসলে আমি তো পড়ি নাই। জোরে বলেন ঠিক কিনা? আমাকে লোকজন এসে উঠাচ্ছে, আমি উঠতে পারছি না, পায়ে লেগেছে, বলছে, ও ভাতিজা কেন পড়ে গেলে? কিন্তু আমি বলতে পারছি না কেন পড়ে গেলাম, আমার স্মরণ হলো ওই যে রাতে জিন তাড়াইছি, ওই জিন কিন্তু আমাকে তাড়ায় নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর কাছে এই সমস্যা নিয়ে যখন এসেছে, এই সমাধান আসে না নাই? আপনাদের এলাকায় ওই যে রাস্তা দিয়ে ঢোকার সময় কালো করে একটা লোক, খাটো করে, কালো করে লোক, খাটো করে, কালো করে লোক, খাটো করে, দেখি বলতে পারেন কিনা, কালো করে লোক, খাটো করে মন্ডল পাড়া ঢুকতেই হাতের বামে, বলেন দেখি, মারা গেছে মিয়াজি, মিয়াজি না কি না, হ্যাঁ মিয়াজান, মিয়াজান, আমি ওই যে 12টার সময় মসজিদে ঢুকেছি, কেউ নাই, মিয়াজান এসে বলছে, এই হুজুর রাস্তার মধ্যে তোর কি হয়েছিল বল। আমি কিচ্ছু হয়নি, এই চিটারি করবি না, কিছু একটা ঘটেছে। এখন আমি চিন্তা করলাম, আমার যে রাস্তার মধ্যে কিছু ঘটেছে, এই বেটা কি করে জানে? আমার তো মাথা ধরে গেল, বলছে, তুই তো সাইকেলের তলে পড়েছিলি, আমি কিন্তু এই খবরটা জানি। জোরে বলে আল্লাহ আকবার। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, বেটা বলে কি সাইকেলের তলে পড়েছে, কি করে জানে? বলছে, হাতটা গা দে, হাত দেখে এরম এরম করছে। আমি বললাম, হাত আমি কাউকে দেখাই না, কেননা হাত দেখানো নিষেধ করেছেন আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? নবীজি নিষেধ করেছেন, বলছে, শালা বেশি হুজুরগিরি দেখাবি না,
ও কিন্তু আমাকে সালা সালা বলে রাখতো, নাতি বলে রাখতো। যাই হোক, আমাকে একটা আমল শিখা দিল, আর বললো এই যে একটা গাছের একটা শিকড় দিল, এই গাছটা তুই কাছে রাখবি, তোকে আর কোনোদিন ওই সাইকেলে ডিস্টার্ব করতে পারবে না। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবার। আমার প্রিয় ভাইরা, এই কোরআনে সেই সমাধান আছে না নাই? এবার আসেন সেই কথাটা বলবো। হেফজ মাদ্রাসা, এই কোরআনের সেই সমাধান, দশজনে এতগুলি কথা বললাম, এই কথা কিন্তু এখনো শেষ হয় নাই। এবার মিয়াজান, মিয়াজান বলছে তুই এখন আমার বাড়িতে চল, তোকে একটা জিনিস দেবো, একটা বাদশা দিল হাতে, বাদশা বাদশা দিয়েছে, বলছে এই বাদশাটা তুই খেয়ে নে। কিন্তু ভাইজান, মিয়াজানকে দেখে ও কিন্তু ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, ঠিক কিনা? মিয়াজান যখন হাতে বাদশা দিয়েছে, আমি তো খেতে পারি না, কিন্তু আমার সামনে বিপদ, আমি তো জানি আবার ওই কৃষ্ণচূড়ার গাছে যাওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এবার আমি বাড়িতে চলে গেলাম, সুরা জিন পড়া শুরু করলাম। সুরা জিন পড়ে সেখানে একটা তথ্য পেয়ে গেলাম, ওই তথ্যটা আপনাদেরকে আমি শেষের বেলা বলবো, আগে বলবো না। ওই তথ্যের মধ্যে একটা কথা আছে, ওটা যদি আজকে আপনি মুখস্থ করে যেতে পারেন, এখানে আমি বলি, আপনাকে কেউ যদি জিনে ধরে আপনার বাড়িতে, শুধু নাম বলবেন আব্দুল আলীম, যুক্তিবাদী আসতেছে, ও যদি প্রকৃত জিন হয় তাহলে আপনার বাড়িতে থাকতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মূল কথাতে যাই, এবার সেই কোরআন থেকে কথা বলতে চাই। রব্বুল আলামিন ডাকতে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্না। আমরা ঈমান এনেছি, তাদেরকে আল্লাহ বলছেন, যারা বলেছিল হে আল্লাহ আমরা ঈমান এনেছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, জাহান্নামের আযাব থেকে নাজাত দিয়ে দাও, আল্লাহ বলেন আমি তাদেরকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা ইসলাম গ্রহণ করেছে আল্লাহর পক্ষ থেকে, তারা মাফ পেয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমরা বললাম রব্বুল আলামিন এই মাপ কেমনি পাবো নাকি? আল্লাহ বলেন না, এমনি মাপ পাওয়া যাবে না, যদি মাপ পেতে চাও কাজ করতে হবে পাঁচটা। জোরে বলেন কয়টা? আওয়াজ দেন কয়টা? পাঁচটা কাজ করতে হবে। আমরা বললাম আল্লাহ আমি আব্দুল আলীম বেশি কথা বলার সুযোগ পাবো না, কমপক্ষে পাঁচটা পয়েন্টে ব্রজপুর নিবাসীকে, আত্রায় নোগা মানুষদেরকে পাঁচটা পয়েন্টের উপরে কথা বলে যেতে চায়। আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও। জোরে বলেন আমি। যে ইমান বলে হয়ে বলিয়ান ভয় কাঁপিত কাফের বেঈমান, ঠিক কিনা? যে ইমান বলে হয়ে বলিয়ান ভয় কাঁপিত কাফের বেঈমান, দাও রে সেই হুঙ্কার করে তুলপার, দাও রে সেই হুঙ্কার করে তুলপার, পাপ দুনিয়া ভেঙে করে চুরমার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে ইমান বলে হয়ে বলিয়ান শাসন করে সিদি দুনিয়া জাহান, ঠিক কিনা? যে ইমান বলে হয়ে বলিয়ান শাসন করেছিলি দুনিয়া জাহান, দাও রে সেই হুঙ্কার করে তুলপার, দাও রে সেই হুঙ্কার করে তুলপার, পাপ দুনিয়া ভেঙে করে চুরমার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে। এবার রব্বুল আলামিন বলেন, আব্দুল আলীম বলে দাও, বলে দাও এই আত্রায় বাসীদেরকে বলে দাও, যদি কেউ আল্লাহর কাছ থেকে মাউসি ওয়াস সামাওয়াত ওয়া বাশশিরিস সাবিরিন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ইনি আমাদের প্রধান অতিথি নাকি বলেন? ও এই সেই আপনাদের এবাদুর রহমান এবাদ, এনাকে আমি ইয়াং বয়সে দেখেছি, তো মাঝখানে আপনার যে মুখে একটু সমস্যা হয়েছিল না, প্যারালাইজড, যাক আল্লাহ সুস্থতা দান করেছেন, আবারও চেয়ারম্যান হয়েছে,
এই একজন ব্যক্তিকে আমি দেখলাম আমার ছোট থেকে, আমি যখন ক্লাস এইটে পড়ি তখন ছিল 2004 সাল, তখন থেকে আমি এনাকে চেয়ারম্যান হিসেবে দেখতেছি, এবং তখন থেকে ইনি কিন্তু নেতা, বিভিন্ন জায়গায় মাহফিলে যায়, ওয়াশিং আত্রায় কলেজ মাঠে আমি কিন্তু 5 বার বক্তা ছিলাম, উনি আমার পাশে বসে ওয়াজ শুনেছে, হয়তো মনে নাই, তখন আমার দাড়ি অতটা সিস্টেমে ওঠেনি, জোরে বলেন ঠিক কিনা? তখনকার চেহারা আর বর্তমানে চেহারা মিল আছে, এই জন্য উনি বুঝতে পারবেন না। তো উনাকে আমি চিনেছি, তখন উনিও ইয়াং ছিলেন, তো এখন ওনারও দাড়ি পেকে গিয়েছে, আল্লাহ আজকে কবুল করুন, জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। আমি কিন্তু বিরক্ত হই নাই, প্রধান অতিথি সভাপতি যা আছে সব তুলে আনেন, কিন্তু আমার যে শাহ সাইম বিল্লাহ আসার পরে তাও তো দিবেন না, কারণ হচ্ছে আমি তো এক ধরনের মনে করেন কিছু ওয়াজও করা লাগবে, হোকারও করা লাগবে, ঠিক না? বা ঠিক, জোরে বলেন, আওয়াজ দেন ঠিক কিনা? খালি ওয়াজ করলে হবে না, কিছু হোকারি না করলে দর্শক থাকবে না। আর যেহেতু লিল্লা বোর্ডিং আছে এখানে, এতিমখানা, এখানেও কিছু আমাদের কালেকশনের দরকার আছে না নাই? আওয়াজ দেন, দরকার আছে না নাই? সেগুলো হবে, একটু একটু সিস্টেম করে নি, ওই কথার দিকে যায়। তাহলে কাজ হলো কয়টা, আওয়াজ দেন কয়টা? নাম্বার ওয়ান, ধৈর্য ধরুন, মাশাআল্লাহ। আবারও দোয়া করি আল্লাহ আপনাকে একেবারে আমৃত্যু নেতা হিসেবে এলাকার জনগণের খেদমত করার তৌফিক দিন, জোরে আওয়াজ দেন, আমিন, জোরে বলেন আমিন। উনি নেতা হলে আমাদের লস নাই, বলেন ঠিক কিনা? এরকম সৎ লোকই তো আমরা চাই, বলেন ঠিক কিনা? আর এইরকম আদর্শবান লোকই দরকার, জোরে বলেন ঠিক কিনা? আবারও চাই, আবারও হোক, তাতে কোনো সমস্যা নাই, ইসলাম আছে যেখানে ভালো নেতা সেখানে, জোরে বলেন ঠিক কিনা? কোরআন আছে যেখানে আদর্শ নেতা সেখানে, জোরে বলেন ঠিক কিনা? হাদিস আছে যেখানে সৎ নেতা সেখানে, আর কোরআন হাদিস সুন্নাহ নাই যেখানে সিটার আছে সেখানে, জোরে বলেন ঠিক কিনা? কাজে আমরা সেই অসৎ দুশ্চরিত্র বদ মেজাজি মানুষের আতাকে আত্মসাৎ করে এই ধরনের নেতা দেখতে চায় না, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এবার আসেন মূল কথাতে যায়, কাজ হচ্ছে কয়টা? 5টা। নাম্বার ওয়ান, ধৈর্য ধারণ করা। তবে মনে রাখবেন, মুসলমানেরা ধৈর্য ধারণ করেছিল, ধৈর্য ধারণ করছে, কিয়ামত পর্যন্ত করবে, কারণ মুসলমানদের আল্লাহ হচ্ছেন তিনি হচ্ছে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ঠিক কিনা? তিনি মাঝে মাঝে ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না, যেমন ফেরাউনকে ছাড় দিয়েছিল ছেড়ে দেন নাই, নমরুদকে ছাড় দিয়েছিল ছেড়ে দেয় নাই। নমরুদ যখন বলেছে আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় খোদা, আল্লাহ বলে তুই কিছুই না, জোরে বলে ঠিক কিনা? আল্লাহ বলে বেয়াদব, তুই চিনিস না, তুই দেখালি পাওয়ার, আর আমি দেখাবো ছোট পাওয়ার। ছোট্ট একটি মশা দিয়ে নমরুদকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে, বলেন ঠিক কিনা? সে আল্লাহ আছেন না নাই? সে আল্লাহ বলছেন বান্দা, ও মুসলমান, আল্লাহর গোলাম, ধৈর্য ধারণ করবি করবি করবি, তিন ক্ষেত্রে ধৈর্য ধারণ করা যাবে না। নাম্বার ওয়ান, ইসলামের ক্ষেত্রে কোনো ধৈর্য ধারণ করা যাবে না। ইসলাম না যখন কেউ কথা বলবে, মুসলমান এটা মেনে নিতে পারে, মুসলমান এটা মেনে নিতে পারে না, বলেন ঠিক কিনা? কোরআন না যখন কোনো নাস্তিক কোনো মুরতাদ কথা বলবে, মুসলমান এটা মেনে নিতে পারে না, বলেন ঠিক কিনা? নবীনে যখন কোন নাস্তিক কোন মুরতাদ কোন বেঈমান কোন কাফের কোন মুনাফিক যখন কথা বলবে, মুসলমান সেটা মেনে নিতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? এবার আসেন প্রিয় ভাইরা, উদাহরণ দিই, সেটা হচ্ছে এক সাপ গেছে এক হুজুরের কাছে। এক সাপ কোথায় গেছে? বড় একটা হুজুর পীর সাহেবের কাছে গিয়ে বলছে, হুজুর আমি আপনার মুরিদ হতে চাই। মুরিদ, পীর সাহেব বলছে, হুজুর বলছে, না ভাই আমি তো সাপকে মুরিদ করি না, কারণ সাপের কাজ হচ্ছে মানুষকে দেখলেই কামড়ায়, ঠিক কিনা? মানুষকে দেখলেই সবল মারবে, তো তুমি তো ধৈর্য ধারণ করতে পারবে না, তুমি সবর করতে পারবে না। সে বলছে, সাপ বলছে, আমি আজ থেকে যে তৌবা করলাম, কান ধরলাম, আমি আজ থেকে আপনি যা বলবেন আমি তাই শুনবো। আমার প্রিয় ভাইরা, পীর সাহেব বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি যাই করো তাই করো, কিন্তু মানুষকে কখনো কামড়াবে না, মানুষকে সবল দিবে না। সাপ বলছে, আচ্ছা ঠিক আছে, আমি ধৈর্য ধারণ করলাম। এই বলে সাপ, এই যে গরমের দিনে এক বাগানের মধ্যে, আমের বাগান অথবা লিচুর বাগানে সাপ টান হয়ে শুয়ে আছে, বাতাস খাচ্ছে, ইন দি মিন টাইম এক প্রতীক গেছে কিছু খড়ি সংগ্রহ করার জন্যে, তার স্ত্রীকে খড়ি দেওয়ার জন্য গেছে, খড়ি সংগ্রহ করা শেষ হয়ে গেছে, চিন্তা করলো খড়ি তো আমি অনেকগুলো সংগ্রহ করলাম, কিন্তু এই খড়ি এখন বাঁধি কি দিয়ে? যদি না বাঁধি বোঝা
তাহলে তো বাড়িতে যাবে না, বলেন ঠিক কিনা? তো দড়ি খোঁজাখুঁজি করছে, কিছুই যখন পায় না, এদিকে দেখায় সেদিকে দেখায়, কিছুই পাওয়া যায় না, কি করে? সামনে দেখে একটা বিশাল বড় দড়ি পড়ে আছে। ও বলছে মাশাআল্লাহ, আল্লাহর নিয়ামত গো, কি সুন্দর দড়ি পড়ে আছে। এবার এই সাপটাকে দড়ি মনে করে তুলে এনে ওই বজার সাথে সুন্দর করে বেঁধেছে, এমন বাঁধা বেঁধেছে, বাঁধার পরে আবার মাথা এভাবে ঘুরায় কি ঘুরায় না, ঘুরানোর পরে আবার এবার মস্কায় সুন্দর করে একেবারে ওই যে বোঝার মধ্যে ধোকা দিয়েছে। সাপ বলে হারে আমি তো মরিদ হয়েছি, তাছাড়া তোকে বোঝা দিতাম, জোরে বলেন ঠিক কিনা? এই কথা বলে যাই হোক এই বোঝাটা নিয়ে বাড়িতে চলে গিয়েছে। যাওয়ার পরে বাড়িতে বোঝা রেখে ওই দড়িটা খুললে ওটা ফেলে দিয়েছে। সাপ তখন আস্তে করে উঠে কোনোরকম বেঁচে গিয়ে কোনোরকম উঠতে উঠতে বড় হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর আপনার কথা শুনে হুজুর গো আজকে কি অবস্থা হয়ে গেছে আমার একটু দেখেন। হুজুর এখন বলছে কে গো, তোমার এই সমস্যা কি জন্যে, কি হয়েছে তোমার? তো বলছে হুজুর আপনি বলেছেন মানুষকে কামড়ানো যাবে না, তো আমি কাউকে কামড়ায় নাই, না কামড়ানো জন্য আমার এই অবস্থা। এবার হুজুর বলছেন সাপ তুমি আসলে আমার কথাটা বুঝতে পারোনি, তুমি আসলে না বুঝে আমল করেছো, একটু বুঝার চেষ্টা করো। যখন তোমাকে ওই পথিক দড়ি মনে করে ধরতে এসেছিল তখন তোমাকে কামড় দিতে নিষেধ করেছিলাম, কিন্তু ফুসফাস করতে তো নিষেধ করে নাই, জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দেন বলেন ঠিক কিনা? তাই মুসলমানেরা ধৈর্য ধারণ করবে, সকল জায়গাতে মুসলমানেরা ধৈর্য ধারণ করবে, কিন্তু মুসলমানদের আল্লাহ নে, মুসলমানদের নবী নে, মুসলমানদের ইসলাম নে, যখন কোন নাস্তিক মুরতাদ বেঈমান মুনাফিক কাফেরেরা কথা বলবে তখন মুসলমানেরা কোনোদিন বসে থাকতে পারবে না, তখন ফুসফাস করবে, জোরে বলেন ঠিক কিনা? এটা করা দরকার আছে না? তাহলে এক নম্বর ধৈর্য ধারণ করা, এই ধৈর্য ধারণ করতে হবে। দুই নম্বর আল্লাহ বললাম আল্লাহ গুনাহ মাফ পেতে চাই করতে হবে কি? আল্লাহ বলেন দুই নম্বর কাজ হলো, তোমাদের কাজ হলো সত্যবাদী হতে হবে। আচ্ছা সত্যবাদী হয়ে গেলাম, আমাদের এলাকায় সত্যবাদী আছে না নাই? আছে আছে, সত্যবাদী আছে। ও হুজুর, ও ভাই হাজি সাহেব, অমুক তমুক ভাই, এমদাদুল ভাই, অমুক ভাই, 5,000 টাকা হাওলাত দেন, সামনে শুক্রবারে দিন মিস্টেক হলো আমার কথা মিস হবে না, আসে না নাই? হাওলাত নিয়ে চলে গিয়েছে আর কোনোদিন ফিরে আসে না। ভাই টাকাটা দেন, বারবার কল দেয়, ওর বাড়িতে যায়, বাপকে বলে, চাচাকে বলে, গোটা পাড়ার সমস্ত লোকজনকে বলে, কিন্তু ওই লোকটার ওয়াদা রক্ষা করে না। এইরকম লোক আছে না না মুসলমানরা? এই উঠেন কেন চাচা বসেন? এইরকম সমস্যা যদি থাকে তাহলে সত্যবাদী হওয়া যাবে, সত্যবাদী হতে হবে। রব্বুল আলামিন বলেন নাম্বার 3 হলো আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিন। 3 নাম্বার হলো, 3 নাম্বার আনুগত্যশীল। একটা উদাহরণ দিই বাবজান, আমি নিজ চোখে দেখেছি। এই যে আজকে আমার ওস্তাদের সাথে দেখা হয়েছে, মাওলানা ইমান আলী ওস্তাদের সাথে দেখা হওয়ার সাথে সাথে বুকের সাথে জোড়া নিয়েছি, দাড়ি ধরে সুমা খেয়েছি। ওস্তাদকে দেওয়ার মতো কিছুই নাই বলেন ঠিক কিনা? কিন্তু ওস্তাদকে দেখার সাথে সাথে বুকের সাথে জোরে নিয়ে বলেছে, হুজুর আমি সেই আব্দুল আলেম, ওই যে আপনার সেই আব্দুল আলেম, ওই যে ক্লাস 8-এ 2008 সালে পড়তাম, আপনি আমাকে সবক দিয়েছিলেন, আপনার শিক্ষা নিয়ে আমি সারা দেশ নয় বরং আন্তর্জাতিক পর্যায়ে করি। এই বছর কিন্তু আমার ইন্ডিয়াতে যাওয়ার কথা ছিল, কিন্তু বাবজান সরকারি চাকরি পেয়েছি, নতুন চাকরি ছুটি নাই, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভিসা আছে, সব কিছু আছে, যাওয়ার কোনো উপায় নাই। এরপর ICT ট্রেনিং এ পাঠাইছে, মনে রাখবেন যারা ইয়াং শিক্ষক তাদের সমস্ত ট্রেনিং আগে করা লাগে, ঠিক না? বা ঠিক এটা আজ দেন ঠিক কিনা? এই জন্য আমার সুপার বারবার কয় আপনিই যান পরীক্ষার হলে, আচ্ছা আপনিই যান ওই ট্রেনিংয়ে, আপনিই যান। তাহলে আমি ইন্ডিয়া যাই কখন? দাওয়াত আছে কিন্তু যাওয়ার বুদ্ধি নাই। ও হুজুর আপনি তো আমার সেই হুজুর, আপনি দোয়া করেছিলেন, আপনি শিখিয়েছিলেন, আপনার শিক্ষা নিয়ে আমি সারা দেশে ওয়াজ করি, ইন্ডিয়া তো আমি ওয়াজ করি, কিন্তু হুজুরের এটা দেখার সাথে সাথে হুজুরকে দেখে আমার মনটা ভরে গেল। আমার নিজের চোখে দেখেছি, আমার শুনেছি আপনারা পত্রিকায় পড়েছেন,
বিশ্ববিদ্যালয়ে পড়ে অনেক বড় ছাত্র, অনেক দামি শিক্ষায় শিক্ষিত, শিক্ষক কথা বলতে গিয়ে শিক্ষক যখন কথা বলেছে ওই ছাত্রের মতের বিরোধী হয়েছে, মতের বিরোধী হওয়ার কারণে শিক্ষকের ঠ্যাং ভেঙে দিয়েছে, এরকম ছাত্র আছে না? না আজদের আছে না? না আবার হেফজ মাদ্রাসা ছাত্র ছয় মাস লেখাপড়া করার পরে হুজুরের পা ধুয়ে দেয়, পা পা আমি নিজে চোখে দেখেছি, আমরা ওস্তাদদের পা ধুয়ে দিয়েছি। আবার বিশ্ববিদ্যালয়ে সবচাইতে বড় শিক্ষাবিদ, যেখান থেকে মানুষ শিক্ষিত হয়, সেখানকার ছাত্ররা শুধুমাত্র আনুগত্যশীল না হওয়ার কারণে তারা কিন্তু মানুষের উপরে, শিক্ষকদের উপরে এইরকম অন্যায় অত্যাচার নির্যাতন করে। জোরে বলেন ঠিক কি না? এটা গেল তিন নম্বর। চার নম্বর হল মুনাফিকি, সম্পদ ব্যয় হবে আল্লাহর রাস্তায়। বলেছেন কে? একজন ওটার চেষ্টা করবেন না, মূল পয়েন্টে এসেছি। সম্পদ যেমন আল্লাহর রাস্তায় ব্যয় হবে, হেফজ মাদ্রাসা মসজিদ আল্লাহর রাস্তা, বিভিন্ন জায়গায় আল্লাহর রাস্তা আছে না নাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আপনার সম্পদ ব্যয় হবে। আবার আপনার আশেপাশে প্রতিবেশী আসে না নাই, গরিব মানুষ আসে না নাই? আছে, গরিব মানুষ আছে। আমার প্রিয় ভাইরা, আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাই, তিনি একজন আলেম মানুষ এবং জ্ঞানী মানুষ, আবার হলো ধনী মানুষ, প্রত্যেক বছর হজ করে, হজ করতে যায়। আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ, এই কথা বলে আমার মূল আকর্ষণের দিকে যাব। আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ হজ করতে যায়, এই বছর হজ করতে যাবে, প্রত্যেক বন্ধুকে বলছে। আবদুল্লাহ ইবনে মোবারক এসে বলছে, দোস্ত হজ করতে যাব, মানুষদের কাছে দোয়া নেই, আপনাদের এলাকায় যদি কোনো লোক হজ করতে যায় দোয়া নেয় কি নাই? না জোরে বলেন, নেয় কি নাই? না আবদুল্লাহ ইবনে মোবারক বলছেন হজে যাব, দোস্তদেরকে নিয়ে হজ করার জন্য প্রস্তুতি নিয়েছে, বন্ধুদেরকে বলছে হজ করতে যাব, পাড়া পড়োশীদেরকে বলছে হজ করতে যাব। এই কথা বলে একদিন হঠাৎ করে তিনি আর হজ করতে যান নাই। তার বন্ধুরা বলছে, দোস্ত তুমি কেন হজ করতে যাও নাই? 45 দিন হজ করে তারা চলে এসেছে। ইন্দিমিনটায় আবদুল্লাহ ইবনে মোবারকের এক ছেলে এক গরিব মানুষের বাড়িতে গিয়েছে, গরিব মানুষের বাড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে আছে, তারা গোস্ত খাচ্ছে, কিন্তু আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাইহির ছেলেকে ওই মানুষগুলি খাইতে দেয় নাই। ওই ছেলেটা বাড়িতে চলে আসলো, আসার পরে আবদুল্লাহ ইবনে মোবারক তার বাবার কাছে এসে বলছে, আব্বা ওই গরিব মানুষের বাড়িতে গিয়েছিলাম কিন্তু আমাকে খেতে দেয় নাই। এই কথা বলার পরে আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাইহ ওই গরিব মানুষটির বাড়িতে চলে গেলেন। ডাকা যাওয়ার পরে বললেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, ও ভাই বাইরে এসো। লোকটা বাইরে চলে আসলো, আসার পরে বলছে, আপনি আমার ছেলেকে খেতে দেন নাই, কারণটা কি? আপনারা গোস্ত দিয়ে ভাত খেয়েছে কিন্তু আমার ছেলে এখানে এসেছিল, আপনারা খেতে দেন নাই। তিনি বলছেন, হুজুর আপনারা এসেছেন, আপনি একজন ধনী ব্যক্তি আর আপনি একজন আলেম মানুষ, আমি আজ 3 দিন হল না খেয়ে আসি, আমার কোনো খাবার নাই, আমি কাজ সংগ্রহ করতে গিয়েছি কিন্তু কাজ পাই নাই, মানুষের কাছে হাওলাত নিতে গিয়েছি কিন্তু হাওলাত পাই নাই, আমার দিন চলে না, আমার স্ত্রী আর তার সন্তানদেরকে আমি খেতে দিতে পারি না। আমি চিন্তা করলাম, করি কি এই সময় ফিরে আসার সময় দেখলাম একটা মরা পশু পড়ে আছে। আমি চিন্তা করলাম জীবন বাঁচানোটাই ভালো, ওই চিন্তা করে মরা পশু থেকে কিছু গোস্ত কেটে নিয়ে এসে আমার সন্তান আর স্ত্রীদেরকে রান্না করে খাওয়াচ্ছে। হুজুর এটা খাওয়া হারাম, এটা আমি জানি, আপনিও জানেন, আমি জীবন বাঁচানোর জন্য এই হারাম জিনিসটা খাচ্ছি, কিন্তু আপনি বড় লোক মানুষ, আপনার সন্তানও বড় লোকের ছেলে, আপনার সন্তানকে আমি যদি এই জিনিসটা দিই তাহলে বড় অপরাধ হয়ে যাবে হুজুর, তাই আমি দিই নাই, আল্লাহর হস্তে ক্ষমা করে দেন। আবদুল্লাহ ইবনে মোবারক চিন্তা করলেন, আহারে কেন হজ করতে যাব, তার সমস্ত টাকাগুলি নিয়ে এসে ওই লোকটাকে দিয়ে দিলেন আর বললেন, ভাই কিছু খাবার কিনো, খাবার কিনে তুমি খাও আর কিছু টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করো। আমার প্রিয় ভাইয়েরা, এবার তার দোস্তরা হজ করতে গেছে কিন্তু আবদুল্লাহ ইবনে মোবারক বলছে এবছর হজ করতে যাব না, তার দোস্তরা হজ করতে গিয়ে দেখা
আব্দুল্লাহ ইবনে মোবারক প্রথমে ইহরাম বেঁধেছেন, আব্দুল্লাহ ইবনে মোবারক হজের কাজ করতেছে, 45 দিন পর ফিরে এসে বলছে, দোস্ত তুমি তো হুজুর মানুষ, মিথ্যা কথা বলো কেন? তুমি বললে যে হজ করতে যাব না, কিন্তু আমরা যখন হজ করতে গিয়েছি সর্বপ্রথম তোমাকে দেখতে পেয়েছি। আব্দুল্লাহ ইবনে মোবারক বলছে, আমি হজ করি নাই, কিন্তু আল্লাহ তাআলা দেখেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ দেখে আমার হজের টাকা আমি গরিব মানুষকে দান করে দেওয়ার কারণে আমার আল্লাহ এত খুশি হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মোবারকের সিহারা দিয়ে ফেরেশতা দিয়ে হজ করিয়েছে। এখানে তিম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? গরিব মানুষ আছে না নাই? তাহলে আপনার ওই টাকা যদি এইখানে দেন, ওই আল্লাহ এখন আছেন না নাই? আছে। লিল্লাহে তাকবে। অনেকের মা বাবা কবরে গেছে, জোরে বলেন ঠিক কিনা? অনেকের মা বাবা কবরে গেছে, বলেন আওয়াজ দেন, আওয়াজ দেন। অনেকের মা বাবা কবরে গেছে না, যায় নাই। অনেকের কাছে যেই মা আপনাকে দেখে আপনাকে আদর আপ্যায়ন, আপনাকে ভালোবাসা স্নেহ দিয়ে লালন পালন করেছেন, আজকে কিন্তু সেই মা আর নাই, জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দেন, বলেন ঠিক কিনা? ওই মা বাবার জন্য দোয়া দরকার আছে না নাই? মা যে ভালোবাসা দেয়, মায়ের চাইতে বেশি ভালোবাসে, এরকম কেউ কি আছে? আজ দেন আছে? আমার মায়ের কান্দন যাব জীব, দুই চার মাস বনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখে দরদি আমার জনম দুঃখে মা, গর্ভধারিণী মা জনম দুঃখী মা, দুঃখে দরদি আমার জনম দুঃখী মা। আওয়াজ দেন ঠিক কিনা? আরো সরে বলেন ঠিক কিনা? এই যে আমার মা আমার বাবা আমাকে ভালোবেসে লেখাপড়া শিখিয়েছে, তাই আমি আজকে আপনাদের সামনে বক্তা, সরকারি চাকরিজীবী একজন ব্যক্তি, জোরে বলেন ঠিক কিনা? আমার মায়ের কান্দন যাব জীব, দুই চার মাস বনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, গর্ভধারিণী মা জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়াই আমি ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া, ওরে মায়ের প্রসবের কানে বুক ভেসে যায় নয়ন জলে রে, মায়ের প্রসবের কানে বুক ভেসে যায় নয়ন জলে রে, ওমা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব বেদনা, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, গর্ভধারিণী মা জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এই মায়ের ভালোবাসাতে, মায়ের মাগফিরাতের জন্য মাকে ভালোবেসে আল্লাহর কোন বান্দা আছেন? এই মাদ্রাসাতে 10,000 টাকা 10 জন ব্যক্তি দান করবেন, দ্বারা আজান, জোরে বলে আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। পারবেন না বাবা? পারবেন না বাপজান? পারবেন না? এই যে একটা চলে এসেছে, চাইলে আমি জানি, আমি চাইলে এলাকার লোক না দোয়া করবেন, আল্লাহ ইবাদুর রহমান উপজেলা চেয়ারম্যান, এই যে আমার বাম পাশে বসে আছে, ইনি হচ্ছে এমন একজন ব্যক্তি, সকলে তাকে চিনেন, উনি নগদে 5,000 টাকা, জোরে বলেন মারহাবা, 5,000 টাকা 5 মণ ধান, আল্লাহ তুমি মেহেরবান, বারাদাতার ইজ্জত সম্মান, আখিরাতে বারায় দান, জীবনের গুনাহ খাতা মাফ করে দে, জান্নাত করে দাও দান, জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা তোমার প্রিয় বান্দা এবাদুর রহমান 5,000 টাকা কবুল করে নাও। আফসার আলী পাঁচপুর সাবেক চেয়ারম্যান, ইনাকে আমি চিনি, অনেক জায়গায় দেখেছি। আল্লাহ তোমার প্রিয় বান্দা নগদ বাকি নগদ নগদ নগদে 2,000 টাকা বলেন মার।
ভাবাব, আল্লাহ কবুল করে নাও। তোমার প্রিয় বান্দা আব্দুল কুদ্দুস নওদাপাড়া বাড়ি, আ মাশাআল্লাহ, ইনি ইনি আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও, জীবনের গুনাহ খাতা মাফ। আরে তাহেরি ভাই তো এখন চা খায় না, ঠিক কিনা? গিয়াসুদ্দিন তাহেরি আর চা খায়? চা খায় না। এখন কি খায়? কফি বলেন। গিয়াসুদ্দিন তাহেরি চা আগে খাইতো, তাহেরি আগে চা খাইতো, তো কিছুদিন আবার চা ঢেলে দিয়েছে, ঠিক কিনা? তাই চা এই যে ঢেলে দিলাম, জনগণের ঢেলে দিয়েছে, তো আমি ঢালতে পারবো না, এক কাপ চা সবাইকে ঢেলে দিতে পারবো না, আমি খাবো, আপনার কি বাজার হবে? তাহেরি যেহেতু এখন কফি খাওয়া শুরু করেছে, আমি চাটা তো আগে শুরু করি, কি কন, ঠিক কিনা? এই জন্য একটু চা খেয়ে নি, যেহেতু এই যে এইগুলো স্লিপ একটু পড়তে হবে, এই পড়া দেখে কে কে যাবেন একটু হাত তুলেন তো দেখি। যাবে? চলে যাবে? যাওয়া যাবে না। এটা পড়া শুনতে আপনি শোনার মধ্যে আমি বলেছি কি যে একটা আমল শিখিয়ে দেবো, আপনার ঘরে জিন থাকবে না, ঠিক কিনা? কি আপনারা শুনবেন না চলে যাবেন? তার ভালো হয়ে বুঝতে হবে আপনাদের, কিন্তু আমি চিনি, একটু চা খেয়ে নি। ওর আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমন কেমন, ঠিক আওয়াজ দেন, ঠিক? আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনে কেমন, ওরে কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, আওয়াজ দেন, ঠিক কিনা? এমন চেহারা ছিল, এখন কি সেটা আছে? আওয়াজ দেন, আছে? ইনার দাপট ইনার কোথাতে, আত্রার লোকেরা উঠা বসা করে, জোর বলেন, ঠিক কিনা? কিন্তু এখন সেই দাপট আছে, কিন্তু ভিতরে অনেক পাস ঢিলা হয়ে গেছে, ঠিক কিনা? কারণ ওই যে আগের মতো গায়ে শক্তি পায় না তেমন, গাহা জানি হইয়া গেছে কেমনে কেমন, ঠিক কিনা? আগের মতো গায়ে শক্তি পায় না তেমন, গাহা জানি হইয়া গেছে কেমনে কেমন, ওরে কেউ বুঝে না শরীর জানি কি হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, কারো বউ বলেছে পায়ু সরায় পাক ধরেছে চুলের গোড়ায় গো, ঠিক কিনা? কারো বউ বলেছে পায়ু সরায় এই যে পাক ধরেছে চুলের গোড়ায় গো, ধরেছে? আরে কেউ জানেন না কোন কারণে পাক ধরেছে চুলের গোড়ায় গো, আমি বলি আমার মরার চিঠি এসেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, ঠিক কিনা? আওয়াজ দেন, ঠিক কিনা? জানে না সুরা হয়ে গেছে বুড়া, কত দেয় পুরা, এরকম বুড়া আছে না নাই? কখন যে বয়স হয়ে গেছে বুঝে নাই, বলেন ঠিক কিনা? এখানে আমার সামনে যারা আছেন আমি চিনি তো, অনেকে একেবারে ইয়াং ছিলেন কিন্তু এখন মুরব্বি হয়ে গেছেন, আমারও দেখেন এক সময় দাড়ি ছিল না, এই যে আমারে আব্দুল মান্নান, সময় সময় ভাইও বলা যায় চাচাও বলা, কারণ কি জানেন, ওনার ছেলেকে ফারুক ভাইকে ভাই বলি, আবার ওনার আব্বাকে মাঝে মাঝে ভাইও বলি চাচা বলি, যখন ভাই বলে আসতে বলি, চাচা বললে জোরে বলি। তো ওনার মা একদিন বলছে আমারে হুজুরের তো দাড়ি নাই, এখন দেখছেন সিস্টেমটা কি, দাড়ি আছে না নাই বলেন, আছে না নাই? সব জায়গায় দেখেন দাড়ি হয়ে গেছে, কিন্তু এক সময় ব্রজপুরে যখন ছিলাম তখন কিন্তু দাড়ি অতটা ছিল না, এক সময় দেখবেন যে আমার পাক হয়ে গেছে, মাথায় টাক হয়ে গেছে, এখন কি টাক আছে দেখেন তো, দেখেন তো চিরনে ঢুকানো যায় না সমান সময় দেখেন, কিন্তু কিছুদিন পরে দেখবেন এক সময় এই এইরকম আর থাকবে না, টাক পড়ে যাবে, কারণ কি বলেন তো, কারণ হচ্ছে বয়স, জোরে বলেন, ঠিক কিনা? এই জন্য বয়স থাকতেই আল্লাহর কাজ করার জন্য আল্লাহর বান্দা আমি চেয়েছিলাম, দশজন ব্যক্তি দশ হাজার টাকা, দুইজনে দিয়েছে পাঁচ পাঁচ দশ হাজার, আরেকজন দিয়েছে পাঁচ মন, দেখে আরো নয় জন পুরে কিনা, যদি পুরে আল্লাহ খুশি হবে, জোরে বলে আলহামদুলিল্লাহ।
বলেন আল্লাহ আকবার, শহীদুল সর্দার ব্রজপুর পূর্বপাড়া বাড়ি এক বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও, জীবনের গুনাহ মাফ করে দাও, মহাত্মা আলী প্রামাণিক মৃত ময়াজউদ্দিন 1000 টাকা পরিবারের জন্য দোয়া চাই, জোরে বলেন মারহাবা। আল্লাহ সেকেন্দার আলী তার জন্য দোয়া করি, বড় বাধায় মরি, 50 টাকা নগদে 20 কেজি ধান কুদি তুব, আল্লাহ তুমি কবুল করে নাও। মোহাম্মদ আলী খা বদ্রপুর কৈলাসপাড়া থেকে 500 টাকা আল্লাহ কবুল করে নাও। ওই যে জিনে ধরার আমল না শিখে কিন্তু উঠা যাবে, জোরে বলেন যাবে। আমার প্রিয় ভাইরা টুটুল শেখ মাতনগর, মাতনগরের জামাই যা করে কামাই, আল্লাহ দান করলে 1000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ আশেদা বিবি স্বামী নজিবর প্রামাণিক বাদলা 500 টাকা আল্লাহ নগদে দান করলো, ও রব্বুল আলামিন আল্লাহ আশেদা বিবি কই গেল, স্বামী কই, মজিবুর রহমান, নজিবুর রহমান বাদলা, ও ভাইজান আপনি একটু আসেন, আশেদা উনি তো আসতে পারবেন না, স্বামী দেখেন আসেন আসেন, আপনার জন্য একটু দোয়া করবো, আশেদা আমার বোনের নামের নাম, আপনাকে দুলা ভাই আজকে বানায় যাব, আল্লাহ কবুল করো, বলেন আমিন। এই যে এই মঞ্চে ওয়াজ করার সময় 3 বছর আগে আপনাদের মনে আছে, মণ্ডলপাড়া থেকে এক মেয়ে, এক মহিলা, আমার এক মা এসে আমাকে বলছে, কে রে বা এটাই কি সে আব্দুল আলিম, কত বড় হয়ে গেছে রে বা, ঠিক কিনা বলেন? তো ওইগুলি মা রাখে আজকে আসবে না, আসবে দেখেন, মায়েরা দান করবে। আল্লাহ তোমার প্রিয় বান্দা বাসার আল্লাহ পয়সাটা থেকে নগদে 500 টাকা বলা নিষেধ, তারপরও হয়ে গেছে, কিছু করার নাই। আল্লাহ বেলাল মৃধা রজপুর মণ্ডলপাড়া বাড়ি তার জন্য দোয়া করি, 100 টাকা নগদে 20 কেজি ধান আল্লাহ তুমি কবুল করে নাও। পিতা জালহা শহীদুল ইসলাম বলেন ঠিক কিনা, আল্লাহ কবুল করে নাও। মালিক আব্দুল মালিক 500 টাকা নগদ আল্লাহ কবুল করে নাও। মাদনগর থেকে না আব্দুল মোমিন পিতা চানমিয়া নৌদাপাড়া বাড়ি 500 টাকা বলেন মারহাবা। আল্লাহ মোতাজ্জল মোতাজ্জেল কই গেল রে আমার ভাই মোতাজ্জেল, 1000 টাকা একটু আসেন মোলাকাত করি, মোতাজ্জেল মানে ওই যে মন্ত্রী মোতাজ্জেল ভাই, এক সেই 1000 টাকা হবে না, আব্বা মারা গেছে না, মারা গেছে না, কত আমার দাঁত খাইছে, আহারে কি ভালোবাসা বাসত। আসলে আল্লাহর কসম, এই যে কোরআন, এই যে কোরআনে হাত দিয়ে বললাম, আল্লাহর কসম এই ব্রজপুরের লোকজনকে আমি কোনোদিন ভুলি নাই, ভুলবো না, বলেন আমিন। আমি যেখানে যাই সেখানে এলাকার লোকের কথা বলি, কিছু কিছু এলাকার কথা আমি বলি, একটা হচ্ছে ব্রজপুর, এক নাম্বারে ব্রজপুর, নাম্বার 2 মহিষডাঙ্গা যেখানে আমার বাড়ি, নাম্বার 3 খাজুরা, এলাকার লোকেরা দাওয়াত দিলে আমি মিস্টেক করি না, কারণ হচ্ছে এলাকাতে আমার রক্তের টান আছে, বলেন ঠিক কিনা, নারীর টান আছে, বলেন ঠিক কিনা, দাওয়াত দিলে আমি আসি। তো এলাকার লোকেরা জাহান্নামে যাক আমি কি চাই, চাবো না, আমি চাই সবাই জান্নাতে যাক। আব্দুল মান্নান 300 টাকা আল্লাহ কবুল করে নাও, ও রব্বুল আলামিন আরেকজন 300 টাকা আল্লাহ কবুল করে নাও। স্বামী ওয়াহেদের জামাই 1000 টাকা নাম না জানা 1000 টাকা আরেকজন 2000 টাকা বলেন মারহাবা। আসেন তো একজন 10,000 দেন তো দেখেন কি দোয়া করি অর্জন একটু, আসেন না ভাই। আল্লাহ তোমার প্রিয় বান্দা আরেকজন 1000 টাকা রনি ভাই আল্লাহ কবুল করে নাও, জানে মানে বরকত দেওয়া যাবে জানি, পিতা কাদের মণ্ডল নওদাপাড়া বাড়ি প্রবাসী দোয়া চাই, 600 টাকা আল্লাহ কবুল করে নাও। ওই যে 8 তারিখে, এই যে 8 তারিখ অর্থাৎ এই যে সামনে শুক্রবারে মধ্যপাড়া মানে মণ্ডলপাড়াতে মাহফিল আছে, বলেন ঠিক কিনা, আসে না নাই, এই যেটা, হ্যাঁ আমি তো জানি মহসিন চাষা আছে, আমিও আসি, তো আপনাদেরকে চিনে রাখতেছি, ওখানেও করবেন এখানেও করেন, এখানে কিন্তু কোরআনের ফাউন্ডেশন, জোরে বলেন ঠিক কিনা, এই জন্য এখানেও করতে হবে। ও বাবজান তোমার প্রিয় বান্দে শরীফা বিবি তার জন্য দোয়া করি, অসুস্থ দোয়া চাই, আল্লাহ তুমি সুস্থ করে দাও, 500 টাকা রেখো না ঠেকা, আমলে রেখো না ফাঁকা, ইমান করে দাও পাকা। রমজান আলী আমি বারেহাটি বাড়ি নগদে 1000 টাকা আল্লাহ কবুল করে নাও। জামিদুল ইসলাম, জামিনুল ইসলাম মন, ও জামিল ভাই 500 টাকা চলবে না, এত ইয়ে থাকে সিঙ্গাপুর,
হ্যাঁ বাড়িতে ও আল্লাহ কবুল করে নাও, জানামালে বরকত দিয়ে দাও, আনোয়ার খলিফা পাড়া থেকে এক মন ধান, আল্লাহ মেহরবান বারা দৈর্য সম্মান সিরাজুল ইসলাম এক মন ধান, আল্লাহ বিয়ার জন্য দোয়া চাই। এই দোয়া কিন্তু না করে কোনো উপায় নাই, জোরে বলেন ঠিক কেনা? ও আল্লাহ আব্দুল রাজ্জাক মন্ডল পাড়া থেকে 500 টাকা, এই আব্দুল রাজ্জাক মানে ভোট কি, এক টুকরো কাপড় সারা কিছুই যাবে না, এক টুকরো কাপড় সারা কিছুই যাবে না। আল্লাহ তাআলা তোমার প্রিয় বান্দার সাথ, আল্লাহ নওদা পরাবারে 500 টাকা আল্লাহ তুমি কবুল কর। সুন্দর হুজুর কাছে আছেন তো আমার, এটা আমার ওস্তাদ, এটা আমার ওস্তাদ, দুই হুজুরই ধরেন, ধরেন ধরেন ভাই ধরেন, হ্যাঁ ইনশাল্লাহ হয়েছে এখন ক্যাশ দিলি, আল্লাহ একজন আলেম হিসাবে এই ছেলেকে আল্লাহ কবুল করে না। আর উনি তো মেয়েকে একজন হকানে আলিম আর এনার হলো পাঞ্জাবি, মাশাআল্লাহ ঠিক আছে, দোয়া করি আপনার মেয়ে যেন একজন হকানে আলেম হয়, ওনার ছেলে যেন একজন হকানে আলেম হয়, আল্লাহ কবুল করুন, আমার আছেন এনে আসছেন, আল্লাহ সবাইকে কবুল করুন। নশো ধরেন আমি আপনাদের কাছে দোয়া চেয়ে প্রধান বক্তাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ, আমি আপনাদের মাঝে দিন